পানিটা খাও। কুহু কলরবের কথা শুনে ওর দিকে আগুন ছড়া দৃষ্টি নিয়ে তাকালো। কলরবকে আবার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে কুহু উঠতে চাইল, কিন্তু দাঁড়ানোর শক্তি পাচ্ছে না, তাই বসে বসে কাঁদতে লাগলো। একসময় শামসু গাড়ি থেকে পানি এনে দিতেই কুহু পানি খেল। পানি খেয়ে যেন কিছুটা শক্তি ফিরে পেল। তারপর দাঁড়িয়ে কলরবার কুজনকে উদ্দেশ্য করে বলল, আপনারা দুজনের একজনও আসলে ভালোবাসতে জানেন না। একজন আমার সুখের পথে বাধা হয়ে দাঁড়ালেন, আর একজন আমাকে অপমান করেছেন, আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করেছেন, আমার কথার উপর বিশ্বাসই নেই। এতটুকু বলে কুহু একটু শান্ত হলো। কুহু থামতে কলরব বলল, হয়েছে এখন, তাহলে চলো, আজ তো তোমার বিয়ে। আমি আপনার মতন এত নিচু মন মানসিকতার মানুষকে কখনোই বিয়ে করতে পারবো না। আপনার থেকে তো আপনার পাগল ভাইও ভালো। আমি ভালোবাসি না বলার পরেও হাজারবার আমার পিছন পিছন ঘুরেছে, আর আপনাকে ভালোবাসি বলার পরেও বলছেন আমি নাকি টাইম পাস করেছি। আমাকে কি এমন মে মনে হয়? আপনার থেকে এই সাইকোটাও ভালো। ওর সাথেই তোমার বিয়ে হবে। তুমি আসলে ওকে যে ভালোবাসো তা আবারও প্রমাণিত হলো। মানুষ রেগে গেলে সত্যিটাই বলে। আমি যে তোমার কাছে ভালো না তুমি আবারও বললে। ঠিকই তো বলেছি যে বিয়ের আগে এভাবে গায়ে হাত তুলতে পারে, তাও মাঝ রাস্তায় দাঁড়িয়ে, সে কি ভালো নাকি? হ্যাঁ, আর কি সব বললেন না, কোন নগরের কাছে যাচ্ছি, ছি, শেমন ইউ মিস্টার ইবনাত কলর। যাকে নিয়ে গর্ব করতে পারবে তার হাতে তুলে দিচ্ছি তোমাকে। এই আপনি তুলে দেয় কে? হ্যাঁ, আমি নিজেই ওনাকে বিয়ে করব। উনি জানেন আমি অন্য কাউকে ভালোবাসি, তারপরেও আমাকে ভালোবেসে মরতে বসেছিলেন। উনি তো এও বলেছেন আমি যদি বিবাহিত হতাম, বাচ্চা কাচ্চার মাও হতাম, তাহলেও আমাকেই চাইতেন। আর দেখুন কোথায় আপনি, আমি কার কাছে যাচ্ছি জিজ্ঞাসা করছেন? আমি নাকি দুই ভাইকে একসাথে? চলো গুহু, সবাই জানার আগে বাসে পৌঁছতে হবে, মানুষজন জানে না। যাবই তো, আর আমার চোখের সামনে কুজনকে বিয়ে করব। ওর সাথে থাকলে অনেক বেশি ভালো লাইফ লিড করতে পারবো, লাক্সারিয়াস লাইফ যাকে বলে। আপনার মতন ফালতু মন মানসিকতা ছেলেকে ভালোবেসে ভুল করেছে, চরম ভুল। এর চেয়ে কুজনের বাবার টাকা দেখে কুজনকে বিয়ে করে নেয়াই ভালো ছিল। তোমাকে আটকেছে কে? এখনো সুযোগ আছে। তাই করব। চলো। কুহুকে দেখে কুহুর মা কুহুর দিকে তেড়ে এলেন, এরপর এলো পাতারি কানে গালে একের পর এক থাপ্পড় দিতে লাগলেন। কুহুর বাবা অসহায়ের মতো কুহুর দিকে তাকিয়ে আছে, পিহু নির্বাক। কুহুর মায়ের মারের ছোটে কুহুর দম বন্ধ হয়ে আসে, কান গাল একাধারে জ্বলছে। কুহু ফুপিয়ে কেঁদেই চলেছে, কিন্তু কুহুর মা যেন থামার নামই নিচ্ছেন না। সাহারা বাধা দিতে যেতেই বলল, আপনাদের মতন সুখপাল না আমার, চরিত্রহীন মেয়ে পেতে ধরেছি। কুহুর মায়ের হাত ধরে কলরব থামিয়ে বলল, আন্টি কুহু অবুঝ, নিজে জানে না কি করে আর কি ভাবে। কিসের অবশ্যে? এই মেয়ে নিজেই বলেছিল তোমাকে বিয়ে করতে চায়, আর এখন পালাচ্ছে? ভালোবাসার উপর জোর খাটানো চলে না, মনের উপরও মানুষের নিয়ন্ত্রণ নেই। কলরব কুহুর মাকে শান্ত করে নিজের মতন করে পরিস্থিতি সামাল দিল, এমনকি নিজে দাঁড়িয়ে থেকে কুহু কুজনের বিয়েও দিল। কুহুকে কবুল বলার জন্য বলতেই কুহু এক নজর কলরবের দিকে তাকালো, তারপর চোখ বন্ধ করে তোমার আটকে কবুল বলল। হাসনার সাহেব এসে দেখলেন ছেলের বিয়ে হয়ে গেছে, অবাক হলেন প্রচণ্ড রকমের। একটা ঘোরের মাঝে কুহুকে বাড়ি নিয়ে যাওয়ার সব কিছু ব্যবস্থা করলেন। কুহু চলে যাওয়ার সময় কুহুর মা কিংবা বাবা কুহুকে বিদায়ও দেয়নি। সাহারা, ইফতেকার সাহেব, ইরিন, কলরব, সঞ্জু, অন্যরা সবাই মিলে কুহুকে বিদায় দিল। পিহু অবশ্য রাগ করে থাকতে পারেনি, পিহুবনকে জড়িয়ে দুফোঁটা চোখের জলও ফেলেছে। পিহুকে আর ইরিনকে জড়িয়ে কুহু অনেক অনেক কাঁদল। ইরিনও কুহুকে জড়িয়ে পাগলের মতন কেঁদেছে আর বলেছে, ভালো থাকো ভাবি, আমাকে কিন্তু ভুলে যেও না। কুহুর কোনো উত্তরই দিতে পারেনি, কিন্তু যাওয়ার সময় সাহারাকে বলে গেছে, মা আমাকে ক্ষমা করে দেবেন। কুহু টিকলিটা খুলে সাহারাকে দিয়ে দিল, কিন্তু সাহারা সেটা কুহুকে ফিরিয়ে দিয়ে বলেছে, কুজনও আমার আর এক ছেলে, রেখে দাও, তাহলে আর কোনো রাগ থাকবে না। কলরবের দিকে একরাশ ঘৃণা নিয়ে কুহু তাকাতে কলরব এগিয়ে এসে হাসি মুখে কুজনের হাতে হাত রেখে কুজনের হাত দিয়ে কুহুর গালে হাত রেখে বলল, ফুলটুসির জীবনে অনেক অনেক বেশি সুখী হও। তারপর আবারও হেসে বলল, সরি, আসলে তোমার উপর আমার কোনো অধিকার ছিল না, তাই হাত তোলাটা ঠিক হয়নি, ফুলটুসি আমার উপর রেগে থেকো না। কুহু কুজনের হাত সরিয়ে কলরবের চোখে চোখ রেখে কাঁদতে কাঁদতে বলল, অনেক দিন দেখা হবে না, তারপর একদিন দেখা হবে, দুজনেই দুজনকে বলবো, অনেক দিন দেখা হয়নি। এইভাবে যাবে দিনের পর দিন, বৎসরের পর বৎসর, তারপর একদিন হয়তো জানা যাবে, বা হয়তো জানা যাবে না, যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। কলরব বলল, খুব সুন্দর আবৃত্তি করো তুমি,
যতদূর মনে পড়ে তারাপদ রায়ের লেখা। তুমি আমার কথা বিশ্বাস করলে না, বিশ্বাস করলে না। যে মেয়ে ভালোবাসতে জানে সেরকম মেয়েকে খুঁজে বিয়ে করে নিও, সুখের সংসার সাজিও তার সাথে। কহু কথাগুলো বলতে বলতে রাস্তায় বসে কাঁদছিল। কলরব ইরিনকে ডেকে বলল, তোর ভাবিকে তুলে গাড়িতে বসিয়ে আয়। কলরব চেয়ে আছে, এক দৃষ্টিতে কহুর চলে যাওয়া দেখছে, চোখের পলকে ফেলছে না। যতক্ষণ গাড়িটা দেখা গেল ঠিক ততক্ষণ কলরব এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। গাড়িটা গোলের বাঁকে হারিয়ে যেদিকে কলরব দীর্ঘশ্বাস ফেলল, পেছন থেকে কাঁধে কারো স্পর্শ পেয়ে ফিরে তাকালো। সুরভির দিকে তাকাতে সুরভি বলল, কলরব কেন করলি এমন? নিজের ভালোবাসাকে অন্য কারোর হাতে দিলে কি করে? কলরব হাসি মুখে বলল, ভালোবাসার মানুষের ঠোঁটে চুমু খাওয়াটাই ভালোবাসার সার্থকতা নয়, ভালোবাসার মানুষের ঠোঁটের কোণে হাসিটাকে টিকিয়ে রাখাই ভালোবাসা। যে হাসিটার প্রেমে পড়েছি সেই হাসিটাকে বিলীন হতে দেব না। এতে কলরবের কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা রঞ্জু কলরবকে জড়িয়ে ধরল, চোখ থেকে ফোটা ফোটা অশ্রু ছড়াচ্ছে রঞ্জু। কলরব রঞ্জুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আরে বল কাঁদছিস কেন? কুহু ভালো থাকবে, এটাই আমার চাওয়া। ফুলটুসে যে কখনো আমার সাথে বিয়ে হলে সুখী হতে পারতো না। কলরবের কথা শুনে এবার সুরভিও কলরবকে জড়িয়ে ধরল, কিন্তু কাঁদল না, অস্ফুট গলায় বলল, উই লাভ ইউ কলরব, জাস্ট লাভ ইউ। হাসান সাহেব সাহারাকে গাড়িতে বসে অপেক্ষা করতে বলে ধীর পায়ে এগিয়ে গেলেন সাহারার দিকে। সাহারা ল্যাম্পোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। হাসান সাহেব সাহারার পাশে দাঁড়িয়ে বললেন, আপনাকে একটা কথা বলতে এসেছি। সাহারা সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, জি বলুন। এতদিন জীবনে একটা আফসোস ছিল, আপনাকে না পাওয়ার আফসোস। সত্যি কথা বলতে সাহারাকে নিয়ে সুখে আছি, কিন্তু মাঝে মাঝে যখন গভীর রাতে ঘুম ভেঙে যায় আজও ইচ্ছে জাগে পাশে ফিরে আপনাকে দেখার। হাসনা সাহেব এতটুকু বলেই ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন, একটু থেমে আবার বললেন, কিন্তু এই মুহূর্তে জীবনে নতুন একটা আফসোস যোগ হলো। ইস, কলরব যদি আমার ছেলে হতো আর আমি যদি কলরবের মতো প্রেমিক হতে পারতাম। সাহারা কিছু বললেন না, চুপ করেই রইলেন। হাসনা সাহেব আবারও বললেন, আমি মনে করি আমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। স্বামী হিসেবেও ফেয়ার থাকার চেষ্টা করেছি, কিন্তু প্রেমিক হিসেবে খুবই স্বার্থপর একজন মানুষ। বারবার চেয়েছি আপনি যেন আপনার সিদ্ধান্তে জীবনে চলতে গিয়ে পস্তান, আফসোস করেন আমাকে রিজেক্ট করার জন্য। কিন্তু আজ কলরব শিখালো ভালোবেসে খাঁচায় বন্দি করে লাভ নেই, বরং ভালোবাসাকে আকাশে ডানা মেলার জন্য উড়িয়ে দিতে হয়। ত্যাগেই সর্বসুখ কিনা জানি না, কিন্তু ত্যাগ আর ভালোবাসার মাঝে একটা গভীর সম্পর্ক আছে। ইফতেকার সাহেবকে নিয়ে আমি অনেক ভেবেছি, মাঝে মাঝে মনে হতো উনি কি আসলেই আপনাকে না পেলে অন্য কাউকে বিয়ে করতেন না। আজ উত্তরটা পেয়ে গেছি। আল্লাহ আপনাকে ভালো রাখুন, আর আমার আজ থেকে আপনার প্রতি কোনো রাগ বা অভিমান যাই বলুন সেটাও নেই, আমার প্রতিও প্লিজ রাখবেন না। হাসনা সাহেব সাহারের সাথে কথা বলে হাতের ইশারায় কলরবকে ডাকলেন। কলরব তখন সঞ্জুর সাথে কথা বলছিল। হাসনা সাহেবকে ডাকতে দেখে কলরব এগিয়ে গেল। কলরব এগিয়ে যেতেই হাসনা সাহেব কলরবকে বুকের সাথে চেপে শক্ত করে ধরলেন, তারপর পিঠে হাত বুলিয়ে বললেন, আই এম প্রাউড অফ ইউ মাই সন, প্রাউড অফ ইউ। আফসোস হচ্ছে আমি কেন তোমার মতো সন্তানের বাবা হতে পারলাম না। কলরব গখন বিহারি হাসি হেসে বলল, আঙ্কেল আমি আপনার ছেলে আঙ্কেল, দোয়া করবেন আমার জন্য। হাসনা সাহেবের চোখ থেকে কয়েক ফোঁটা পানি টপ টপ করে কলরবের শেরওয়ানিতে পড়ল। কলরব হাসি মুখে হাসনা সাহেবকে এগিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে এলেন। যারা গাড়িতে বসে কলরবকে জড়িয়ে হাও মাও করে কাঁদতে লাগলেন, কষ্টে ওনার বুক ফেটে যাচ্ছে। যারা জীবনে খুব কমই কেঁদেছেন, আর আজ যেভাবে কাঁদছেন কখনো এইভাবে কেঁদেছেন বলে মনে করতে পারছেন না। কলরব বারবার থামাতে চেষ্টা করছে, কিন্তু সাহারা থামছেনই না, কাঁদছেন আর বলছেন, তোমাদের নানার বাড়িতে বেড়াতে যে একবার তুমি দুষ্টমি করে সোকেজের কাজ ভেঙে ফেলেছিলে, আপা তোমাকে মারতে তেড়ে যেতেই আমার পিছনে এসে লুকিয়েছিলে, আজ বাবা কি করে তুমি এই কষ্টে থেকে লুকিয়ে আমার বুকে লুকাবে কি করে বাবা? আরে খালামণি, তুমিও মায়ের মতন কাঁদতে বসলে, এইভাবে কেঁদো না, মাগরিবের আজান পড়েছে, তাড়াতাড়ি পৌঁছতে হবে না, ছেলে আর ছেলের বউকে বরণ করতে হবে তো। যারা আরো বেশি কাঁদতে লাগলেন। কলরব অনেক বুঝিয়ে যারাকে থামালেন, তারপর ওদের বিদায় দিয়ে বাসায় ফিরে এলো কলরব। নিজের রুমে এসে আস্তে করে দরজা আটকালো, মাথা থেকে বাগড়িটা খুলে ওয়ার্ড্রোবের উপরে রাখলো, ওয়ার্ড্রোবের চেস্ট ড্রয়ার খুলে সেখান থেকে কোহুর ওড়নাটা হাতে নিল, তারপর কলরবের কাপড়ের ভাঁজে থাকা চুড়িগুলো হাত বুলিয়ে বলল, ফুলটুসি তোমাকে নিজ হাতে পড়ানো হলো না, তোমার হাতে হাতও রাখা হলো না। ওয়ার্ড্রোব থেকে একটা টি শার্ট আর জিন্স প্যান্ট বের করে চেঞ্জ করে নিল, তারপর বিছানায় হাত পা ছড়িয়ে শরীর এলিয়ে দিল, চোখ বন্ধ করে হাতরে কোহুর ওড়নাটা খুঁজতে লাগলো, পেয়েও গেল। ওড়নাটা হাতে নিয়ে চোখ মেলল সে,
নাক ডুবিয়ে ঘ্রাণ নিয়ে অস্ফুট স্বরে বলল, ফুলটুসি আই লাভ ইউ, আমার না এবার হলে তারপর আমি চাই তুমি জীবনে অনেক বেশি সুখী হও। কলরবর্ণা দিয়ে মুখ ঢেকে ধীরে ধীরে একটার পর একটা চোখের জল বিসর্জন দিতে লাগলো। কলরবের প্রতিটা অশ্রুকুহুর ওনায় যেন তীব্র বর্ষণ করছে। যে মানুষগুলো মন খুলে হাসতে পারে, নিজের হাসির শব্দধ্বনি প্রতিধ্বনিত করে অন্যের মুখে খুশি চিলিক বয়ে আনতে পারে, তারা বোধহয় এভাবেই নীরবে কাঁদে। বালিশ ভিজে যায়, কিন্তু কান্নাদের আত্মচিৎকার কেউ শোনে না। কলরবের বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তাই নিজের শরীর আর মনের সঙ্গে লড়াই করে উঠল। অজু করে ঘরেই নামাজ পড়ে নিল। মসজিদে যাওয়ার মতন শক্তি জোগাড় করতে পারেনি সে। নামাজ শেষে শরীর আর মনে একটু জোর পেল। কুহুর ওড়নাটা সাথে করে নিয়ে ছাদে চলে এলো গলরব। রেলিংয়ের উপরে ওড়নাটা রেখে বলল, থ্যাংক ইউ সো মাচ ফুলটুসি, থ্যাংক ইউ। ভাগ্যে সেদিন নাকের ডগার রাগটা ছাড়তে চুরি সহ ওড়নাগুলো ফেলে দিয়েছিলে, না হয় এই সোফাঘাটুকু আল্লাহ আমার কপালে রাখতো না। গলরব অবাক হয়ে খেয়াল করলো আজও জোছনা। বাহ, জোছনা আছে, চাঁদও আছে, নেই শুধু ফুলটুসি। কলরব দুদিকে মাথা নাড়ল, তারপর নিজের মনকে শুধরে নিয়ে বলল, ফুলটুসি তো ঠিকই আছে আমার হৃদয়ে ভোলাটে চাঁদ হয়ে, বুকের মাঝে আটকে থাকা দীর্ঘশ্বাস হয়ে। কলরব এসব ভাবতে ভাবতে পকেট থেকে মোবাইল বের করে সবচেয়ে প্রিয় গানটা প্লে করল। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনের এই রাত শুধু যে গানের, এই ক্ষণ এ দুটি প্রাণের কুহু কুজনের। কলরব কুহু কুজনে শুনতে পেতেই মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল। ছাদের রেলিং টপকে মোবাইলটা চুর চুর হয়ে রাস্তায় পড়ে রইল। কলরবের হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাত পা কাঁপছে অনবরত, দম আটকে আছে, আর চোখের সামনে কুহুর হাসি মুখটা ভাসছে। চোখ জুড়ে অস্বাভাবিক চালা করছে। কলরবের খুব খুব বেশি পছন্দের গান এটা। কলরবের ইচ্ছে ছিল বিয়ের রাতে কুহুকে নিয়ে ছাদে দাঁড়িয়ে এই গানটা শুনবে। অমাবস্যার রাত হলেও কলরব কুহুকে নিয়ে সারা রাত ছাদেই দাঁড়িয়ে থাকত। পাশে কুহুর মতন চাঁদ থাকলে আকাশে চাঁদের কোনো প্রয়োজন হতো না কলরবের। কত কত প্ল্যান ছিল। কুহুর জন্য নিজ হাতে কফি বানিয়ে নিয়ে আসবে, তারপর দুজনে একই মগে চুমুক দিয়ে কফির স্বাদ নেবে। কুহুকে বুকের মধ্যে জড়িয়ে কুহুর চুলে উত্তপ্ত নিঃশ্বাস ফেলবে। কুহুর নাকে নাক ঘষে বলবে, নাকে ডগা এত রাগ গেল। কুহুর কপালের সাথে কপাল ঠেকিয়ে মুগ্ধ দৃষ্টিতে কুহুর মন কাড়া ভ্রু যোগলের দিকে চেয়ে থাকবে। আরো কত কি। কলরব কথাগুলো ভাবতে ভাবতে আর্তনাদ করে বলল, আল্লাহ, তুমি যদি আমার জীবনে বসন্ত না আসতে দিতে, তাহলে কুহুকে কেন আসতে দিলে জীবনে, কেন আল্লাহ কেন। কলরবকে পেছন থেকে হঠাৎ কেউ ছড়িয়ে ধরল। কলরব ঘাড় ঘুরিয়ে দেখলো ইরিন। কলরব ইরিনকে টেনে এনে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। ইরিন গলা খুলে গান ধরল, তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমার জীবাই, শুধু দুজনে এই রাত শুধু জিগানের, এই ক্ষণ এ দুটি প্রাণের কুহু কুজনের। এতটুকু গিয়ে ইরিন আর গাইতে পারলো না, অঝরে কাঁদতে লাগলো। ইরিনের কান্নায় কলরবের টি শার্ট ভিজে একাকার হতে লাগলো। ইরিন কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, ইউ আর দ্য বেস্ট টিচার ইন দ্য গ্যালাক্সি, ভাবিকে যা বুঝিয়েছ ভাবি তাই বুঝেছি। কলরব হালকা হেসে বলল, টিচার না রে চিটার, তোর ভাবির সাথে চিট করেছে, আমি ওর দুর্বলতার সুযোগ নিয়েছি, ওকে ফাঁদে ফেলে জালে আটকেছে। ভাইয়া, এমনটা তুমি কেন করলে? আমার ভাবিকে কেন দূরে ঠেলে দিলে? ভাবির ভালোবাসাকে অপমান করেছো তুমি, আর কেনই বা আমার হবু ভাবিকে ভাবি হতে দিলে না। কলরব ইরিনকে বুক থেকে সরিয়ে বলল, তোর হবু ভাবি তোর ভাবি হয়েছে ঠিকই, শুধু হবু ভাবির বরটা চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া, কেন বললে এমন? ভাবিকে এত কষ্ট দিলে কেন? হ্যাঁ, অনেক অপমান করেছি ফুলটুসি, ও চরিত্র নিয়ে কথা বলেছি, এমনকি গায়ে হাত পর্যন্ত তুলেছি, কিন্তু আমি নিরুপায় রে, যে আকাশে ফুলটুসি আমার সাথে তারা গুনতো, সে আকাশে যে মেঘ জমে গেছে। ইরিন তীক্ষ্ণ গলায় বলল, ভাবিকে আচ্ছাই করো না কেন, ভাবির ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলা তোমার মোটেও ঠিক হয়নি, ভাবিকে তোমায় সত্যি ভালোবাসেনি। ইয়েস, শি ডু লাভ মি ইরিন, শি ডু লাভ মি, কুহু শুধুই আমাকে ভালোবাসে, কিন্তু রাতগুলো কেড়ে নিয়ে আমি কি করে শান্তির ঘুম দেব, কেনই বা কষ্ট ঘেরা ছাদের নিচে বেঁচে কুহু ধীরে ধীরে কুড়ে কুড়ে মরবে, তার চেয়ে সুখের বারান্দায় তাকে ঢেলে দিয়েছে। ভাবির মনে তুমি কি কষ্ট দিয়েছ তুমি নিজেও বুঝতে পারবে না, আমি একটা মেয়ে তাই আমি বুঝি। এই মৃত্যু পথযাত্রী যে আর কিছুই করার ছিল না,
কলরব নিচে পড়ে থাকা রিপোর্টগুলো ইরিনের হাতে দিয়ে বলল,